আর যারা অন্য লোকের কিছু কিছু ঝান্ডা মেরে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি আল্লাহ তোমার ক্ষমা করবে না। আল্লাহ তোমার ক্ষমা করবে না। আজকে তোমরা অসহায় হয়ে হয়ে দিদি তোদের মুখের মানে চাচ্ছে, দিদি তোদের মুখ মানে চেয়ে ফ্রি কন্ট্রোলে চাল ডাল আটা ফ্রি করে দিচ্ছি। আপনারা অন্য লোকের ঝান্ডা হাতে ধরে মেরবে দিদি তোদের বুকি একবার বাদে না রাতের বেলা সব দেখতে যাবে। আগে সে কি করে আমরা দেখতে চাই, সে কি করে দেখতে চাইছি আল্লাহ আল্লাহ সে কি করে আগে দেখি নির্বাচন ঘোষণা হোক তারপর তার সাথে কথা হবে। তার আগে না, তার আগে তার সাথে কথা হবে না। সে কি করে আগে দেখবো ধর্মীয় লোক, ধর্মীয় কথা বলবো, ধর্মীয় প্রচার করু, তার পান নিচে আমাদের মাথা থাকবে। কিন্তু ভোটে দাঁড়িয়ে যখন আমাদের সঙ্গে লড়াইয়ের ময়দানে আসবে তখন তার সাথে আমরা কথা হবে। একটা কথা মাথায় রেখে দিতে হবে আমাদের, আমরা আজকের এখানে উত্তর বানিয়ায়, উত্তর বানিয়ায় যে উদ্দেশ্য হলে আজকের উন্নয়নের কাজের কথাবার্তা বলতে হবে আমাদের এখানে। আমরা প্রমোদিন হয়েছে এখান থেকে 31 কোণে দূরে আমাদের লিডাররা আছে, 31 কোণে যাবে এখান থেকে 1 কিলোমিটার ঢালাই করে যখন প্রমোদিন হয়নি। আবার আমরা এখান থেকে একটা ড্রেনের কাজ শুরু করেছি, ড্রেনের কাজ শেষ হওয়ার সাথে সাথে মানে হাত ধুয়ে উঠতে দেয়নি আমরা উত্তর বানিয়ায় কাজ শুরু করেছি, মানুষের হাত ধুয়ে উঠতে দেয়নি আমরা উত্তর বানিয়ায় কাজ শুরু করে দিয়েছি, ভোজ বানিয়ায় 1 কিলোমিটার একটা ঢালাই করেছি। এই 15 দিনের ভিতরে প্রায় 40 লক্ষ টাকা করে খরচ হয়েছে। আবার একটা ড্রেনের কাজ শুরু হয়েছে ভোজ বানিয়ায়, সেখানে একটা ড্রেন মানে আমরা কাজ অগণিত ভাবে আমরা উত্তর বানিয়ায় করে যাচ্ছি। কিন্তু কিছু লোক উত্তর বানিয়ায় কিছু লোক দেখতে পাচ্ছি, আমি আসার সাথে দেখছিলাম কিছু ঝান্ডা মারা আছে। আমি একটা কথা বলে দিচ্ছি, আমাদের এখানে যারা কর্মী তারা কিন্তু সজাগ এবং সচেতন, এখানে যাদের নেতৃত্বে তায়ের আজগর এবং সাজ্জাদ মনি, যাদের নেতৃত্বে বুদ্ধা চলে যেমন মিনি চক্রবর্তীর আমলে এখানে এই বুধ ভোটে পাস হয়েছে, আবার আগামী বিধানসভায় এমন ঘোড়া ঘোড়া করে দেবে উত্তর বানিয়ারা তৃণমূল কংগ্রেস ফের পাস হবে এবং ভোটে দেখিয়ে দেবে যে দেবীদের ক্ষমতা আছে। আজ করে যারা ঝুল কেটে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্য করে আমি বলে দিচ্ছি, সেই ফেব্রুয়ারি মাস থেকে, সেই ফেব্রুয়ারি মাস থেকে আমাদের দিদি এবং করুণা আম্পান থেকে শুরু করে যেভাবে কন্ট্রোলে কন্ট্রোলে চাল ডাল আটা ফ্রি খাচ্ছে, মানে ফ্রি সেখান থেকে এনে যেভাবে বিনা পয়সায় দেওয়া হচ্ছে, আর যারা অন্য লোকের কিছু কিছু ঝান্ডা মেরে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি আল্লাহ তোমার ক্ষমা করবে না, আল্লাহ তোমার ক্ষমা করবে না। আজকে তোমরা অসহায় হয়ে হয়ে দিদি তোদের মুখের মানে চাচ্ছে, দিদি তোদের মুখ মানে চেয়ে ফ্রি কন্ট্রোলে চাল ডাল আটা ফ্রি করে দিচ্ছি। আপনারা অন্য লোকের ঝান্ডা হাতে ধরে মেরবে দিদি তোদের বুকি একবার বাদে না রাতের বেলা সব দেখতে যাবে যে যা জিনিসকে যা জিনিস আজ আমরা বেঁচে রয়েছি সেই ফেব্রুয়ারি মাস থেকে বিনা পয়সায় কোন মানুষ বলতে পারবে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি যে দিদির জিনিস খাই নাই? কোন মানুষ বলতে পারবে যে আমরা কন্ট্রোলে চাল আটা নেই ফ্রি পয়সায়? লে আজকের কিছু লোক এই ওয়ার্ডে অন্য লোকের ঝান্ডা মেরে বেড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের এখানে যারা কর্মী রয়েছে তাদের যদি এক সেকেন্ড বলে দেই যাদের ডেলি ব্যবস্থা করো কিন্তু আমি সেই রাস্তায় হাঁটবো না, তাদের আজকে বলে যাচ্ছে হাত না পারো হেতুতে মারো, হাত না পারো হেতুতে মারো, তাদের চিহ্নিত করো, তাদের চিহ্নিত করে ভালো। আজ আমরা উত্তর বানিয়ারা একের পর এক উন্নয়ন করে যাচ্ছি, আমরা কর্মসূচি করে যাচ্ছি, আমরা বললাম না কন্ট্রাক্টর একা হাত দিয়ে উঠতে পারে না, আমরা একের পর এক এখানে কাজ করে যাচ্ছি, একের পর এক এখানে কাজ করে যাচ্ছি। আর রাতের কিছু লোক আছে তারা একটা বিভ্রান্তি করার চেষ্টা চক্রান্ত চালাচ্ছে, তবে প্রত্যেকের মাথায় রেখে দিতে হবে আমরা সহজে ছাড়বো না। এখন বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে দিদির এই যে স্বাস্থ্যসাথীর কার্ড, যে কার্ডের ভিতরে 5 লক্ষ টাকা, যে কার্ডের ভিতরে 5 লক্ষ টাকা, তাহলে দিদি আমাদের লাইফ টাইম করে দিচ্ছে, দিদি আমাদের লাইফ টাইম করে দিচ্ছে, খাবার ব্যবস্থা করে দিচ্ছে, তারপরেও যদি সব ভুল কেটে বেড়াও দেখো না প্রধান ঠান্ডা থাকবে আর এই ওয়ার্ডের কর্মীরাও ঠান্ডা থাকবে, ঝুল সব সময় কাটতে হবে না। আবার এই বিধানসভা ভোটের আগে আমরা অনেক মাটির ঘরের টাকা আমরা ছেড়ে দেব, বিধানসভা আগে বিধানসভা ভোটের আগে আমরা মাটির ঘরের টাকাও ছেড়ে দেব, সেখানে প্রায় 1,30,000 প্রায় 2,00,000 কাছাকাছি পাবে, তারপরে আমরা একের পর এক ফ্যাসিলিটি দিয়ে যাব। আর তোমরা একেবারে কিছু মাল আছে তারা এইসব করে বেড়াবে,
দল তাদের ছেড়ে কথা বলবে না, দল তাদের ছেড়ে কথা বলবে না, যত ধরনের বড়বস্ত হোক না কেন। আবার তারা তারা তাদের চিহ্নিত করে রাখতে হবে প্রত্যেকে। আমরা আমরা কি বিনা পয়সা আজকে আমি বলি উত্তর বানিয়ারা এমন কোন কাজ এখানে থাকবে না, অলি গলি থাকবে না, আমরা কাজ করে কমপ্লিট করে তারপর আমাদের ভোটটা দিতে। আমি তো অস্বীকারের জায়গায় যাইনি, আমরা সেই এখানে মিটিং করে বলে যাওয়ার পরে সেক্ষেত্রে আমরা অনার পরে এখানে কাজ করে যাচ্ছি। কোন জায়গায় ঢালাই রাস্তা আছে, কোন জায়গায় ড্রেন হচ্ছে, সেইভাবে আমরা কোন জায়গায় খেলোয়াড় হচ্ছে, আমরা ঘরে টাকা আমরা বিপিএল ভুক্ত তালিকায় যারা শেষ বিপিএল ভুক্ত তালিকায় যারা আছেন তাদের প্রত্যেকেরই ঘরে টাকা ফেট হয়ে গেছে অলরেডি। আজকে এক সপ্তাহ ধরে মারা চলে যাচ্ছে এই বিপিএল তালিকা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, এই বিপিএল তালিকার ঘরে টাকা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার মাটির ঘরে টাকা ঢোকা শুরু হবে। তাহলে আমরা প্রত্যেকবার আমাদের অঞ্চলে চালায় 4,000 মাটির ঘর আছে, তাহলে প্রত্যেককে আমরা সবসময় সুযোগ সুবিধা দিয়ে যাবো। আর কিছু লোক আছে আমাদের দলকে বিভ্রান্ত করার জন্য চক্রান্ত করে বেড়াচ্ছে, তাদের আপনাদের চিহ্নিত করতে হবে। এবং আমি তো বলেছি আমাদের অঞ্চলে ভোটার আছে 15,000, ভোটার আছে 15,000, প্রত্যেককে জব কার্ড তৈরি করে দিতে হবে। আমাদের ইতিমধ্যে 7,000-8,000 জব কার্ড আমাদের হয়ে গেছে, আমরা চাই ব্যালেন্স জব কার্ড গুলো যেগুলো বাকি আছে প্রত্যেক পরিবার সেই সূত্রে আরো একটা কথা বলে দিচ্ছি, যারা এই সব ছেলে পাল্লা চলাচল তাদের বিরুদ্ধে তোমাদের সোচ্চার হতে হবে, একদম ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে, লড়াই করে তাদের ঘিরে ফেলে দিতে হবে, যেন তারা কোন রকম ভাবে যেন অন্য লোকের লাগলে যেন এখানে না ভরে আপনাদের সজাগ এবং সচেতন হতে হবে, তাহলে একটা জায়গা তৈরি হবে। আমরা সবকিছু দিয়ে যাওয়ার পরে আমরা সবকিছু যদি না দিই সে ব্যাপার আলাদা, আমরা যদি এই গ্রামে না কিছু সে ব্যাপার আলাদা। আমরা তো করেই যাচ্ছি 35 বছর ধরে যারা ক্ষমতায় আছে সিপিএম, 35 বছর ধরে যারা ক্ষমতায় আছে সিপিএম, এখন তারা কংগ্রেসের সাথে মহাজোট হয়েছে। মহাজোট আগে সিপিএম কি বলতো, কংগ্রেসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, কংগ্রেসের কাটা হাতে ভোট নাই, মাইলো ভুট্টো কাটা খাবার চেয়ে কংগ্রেসের কাটা হাতে ভোট নাই বলে চিৎকার করতো। আর এখন সকাল হলি ভালো করে কাটা হাতটা ধুয়ে সুজন চক্রবর্তী বিমান বসু এক গ্লাস করে পানি খাচ্ছে কাটা হাতে, এখন ভালো করে সাবান দিয়ে প্লেন করে ধুয়ে পানি খাচ্ছে সুজন চক্রবর্তী আর বিমান বসু আর মোহাম্মদ সেলিম। বড় বড় বাতেলা বলে টিভির সামনে এসে 35 বছরে কোনো উন্নয়নের কাজ করেনি, 35 বছর ধরে সাধারণ মানুষের সঙ্গে উত্তর বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছে তারা 35 বছরে। বলো এই 2 মাসের ভিতরে প্রায় 60-70 লক্ষ টাকার এই ওয়ার্ডে কাজ করেছি আমি, তার প্রমাণ এবং সবকিছু দেখিয়ে দেবো। সিপিএম রা 35 বছরে সেই কাজ করতে পারিনি, আমরা করেছি। আর এখন আগে স্লোগান ছিল কি, কাটা হাতে ভোট নাই, ল্যাংটা হাতে ভোট নাই, আর সেই হাত এখন ভালো করে পরিষ্কার করে দে বিমান বাবু, মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী ভালো করে ধুয়ে এক গ্লাস করে পানি খাচ্ছে। আর ব্যাট অদিত চৌধুরী তাদের সাথে হাত মিল গেছে, যার কোন জ্ঞান নেই গম্ভীর নেই, অদিত চৌধুরী জানে না 35 বছর ধরে যারা দেশটাকে খুন করেছে, যারা দেশটাকে লুট করেছে, যারা সাধারণ মানুষকে বাড়ি ছাড়া করেছে, সিপিএম এর মধ্যে দিন দিয়ে কোয়ালিটি ছিল যে কোন কোন কই পারবে সে আছে আমার প্রথম লিডার, আর যে বোম ছুরজি পারবে সে আছে টাকা দ্বিতীয় লিডার, আর যে ব্যাগ ভালো পাঞ্জাবি আর পায়জামা পরে ঘুরতে পারবে সে আছে টাকা 3 নম্বর লিডার, আর মানুষের সঙ্গে প্রতারণার কথা বলতে পারবে সে আছে টাকা 3 নম্বরের লিডার। এদেরও চিহ্নিত করতে হবে, এরা অদিত চৌধুরী
উত্তর প্রদেশে যাও ধর্ষণ সেখানে ভালো কিছু হয় না আর অত্যাচার আর অবিচার সেখানে ভালো কিছু হয় না আজকে আমাদের বাংলা সোনার বাংলা যার নেতৃত্বে যার নেতৃত্বে গঠন হয়েছে আমাদের দিদি নেত্রী মমতা ব্যানার্জি যার নেতৃত্বে যার সহযোগিতা তার কথা যদি আমরা ভুলে যাই আমরা নেমখানা হয়ে যাব আমরা বেঈমান হয়ে যাব আজ বলুন করুণাম পান থেকে শুরু করে যে অবস্থায় আমরা পড়ে গেছি আজকে যদি আমাদের খাদ্য খোরাক যদি না দিত বিনা পয়সায় বিনা মূল্যে আগামী দিনে মাথায় রেখে দেবে দিদি ফের ক্ষমতায় আসবে আপনাদের সহযোগিতা নিয়ে এবং ওই বাংলায় আবার বলবে এবং এই চাল ডাল আটা থেকে শুরু করে প্রত্যেকই যেভাবে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি এবং আপনারা পাচ্ছেন প্রত্যেকেই পাবে আজকে যাদের বাল্যবিবাহ আদা বিধবা ভাতা কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে যাদের একটা পর্যন্ত হয়নি 18 তারিখে চলে যাবে আমাদের পাঁচগাছি প্রাইমারি স্কুলে বাঙ্গালার প্রত্যেক ভাইদের নিমন্ত্রণ করে যাচ্ছি এখানে যারা চিলেতলায় হয়েছে যাদের হয়নি ওখানেও ক্যাম্প হবে খাবার দাবার ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই অতএব সকাল সকাল গিয়ে সেখানে জমা করে দেবে ফর্ম তার আগে সংগ্রহ করে নেবে এবং আমাদের এই দিদির কর্মসূচি দলে ঝান্ডা মারবে অন্য জায়গায় আর হাতে লেখা থাকবে দিদির ফোন নাম্বার ফোন করে জানা তাই আমাদের এখানে লিডাররা আছে কার্ড বিলি হবে কার্ড বিলি হবার পরে আমাদের এই ঢালাই রাস্তায় 1 কিলোমিটার